তেল দিয়ে ভাসায় ফেলেছে আর তুই সেই তেলে পিছলে পড়ছস কেউ একজন পাশে থাকলে খুব ভালো লাগবে, তখনই প্ল্যান করে ফেলেছি যে বিয়ের পরে আমি আমার বউকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যাব। আমারও খুব ভালো লেগেছে, আমি ঠিক করেছি এরপরে যদি আবার হানিমুনে যাবার সুযোগ হয় তাহলে আমি মালদ্বীপেই যাব। মানে কি আরেকবার বিয়ে করব? আরেকবার বিয়ে করব কেন, তোমার সঙ্গে যদি আবার হানিমুনে যাওয়ার সুযোগ হয় তাহলে আমি মালদ্বীপ যাব। ঠিক আছে, আমি প্ল্যান করে ফেলেছি এখন থেকে বছরে দুবার তোমাকে নিয়ে ট্যুর দিব। ওকে, কে মা? হ্যালো, আসসালামু আলাইকুম মা। এই তো ল্যান্ড করেছি আমরা এখন গাড়িতে। না কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। জি হ্যাঁ, আমার পাশে বসে আছে, নিন কথা বলেন। হ্যাঁ আম্মু, এই তো, তোমাদের কি অবস্থা, সবাই ভালো আছো? আলাদা কোথায়?
তুমি বেডরুমে আমি রান্নাঘরে একই বাসে তো হ্যাঁ অতটুকু দূরত্ব আমার একদম সহ্য হচ্ছে না মনে হচ্ছে সব সময় একসাথে থাকি মালদ্বীপে যাওয়া হয়েছিল আচ্ছা ঠিক আছে এখন ছাড়ো আমার রান্না আছে রান্না করি ঠিক আছে রান্না করতে হবে না রুমে এসো গল্প করব তাতেই হবে রান্না না করলে পেট ভরবে কিভাবে পেট ভরা লাগবে না মন ভরলেই চলবে পেট ভরাও লাগবে পেট ভরাটাও জরুরি পেট ভরা না থাকলে এই যে মিষ্টি মিষ্টি কথাগুলো আমরা বলবো সেগুলোও তিতা লাগবে বুঝছেন তাহলে চলো এক কাজ করি তুমি রান্নাটা বন্ধ করো আজকে আমরা বাইরে খাবো বাইরে কেন খেতে হবে আমি রান্না করছি তো না বাইরে খাবো ঘোরাঘুরি হয়ে যাবে খাওয়া হয়ে যাবে কি খাবো তুমি বলো খিচুড়ি খাইনি অনেকদিন খিচুড়ি ওকে ফাইন খিচুড়ি খিচুড়ি খাবো আমরা শোনো আমার 10 মিনিট লাগবে আমি রেডি হয়ে নিচ্ছি তুমি রেডি হয়ে নাও ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো আসার পথে আমরা শাশুড়ি মাকে নিয়ে আসবো ঠিক আছে অনেকদিন ধরে মেয়ের বাড়িতে আছে দেখতে কেমন লাগে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে রেডি হয়ে নাও আমি তো কখনো এখানে যাইনি তো যাওয়া হয়নি বলেই তো যাবে এভরিথিং ইজ আ ফার্স্ট টাইম এবং ওখানকার খিচুড়ি এত মজা তোমার যদি ভালো না লাগে তখন আমাকে বলো আচ্ছা ঠিক আছে কমফোর্টেবল তো গরম লাগছে গরম লাগছে না কেমন আছেন এই তো মামা আপনার কি খবর ভালো আছি আচ্ছা মামা একটু গরম লাগছে ফ্যানটা একটু চালিয়ে দিন হ্যাঁ আর বিফ খিচুড়ি আছে তো দুইটা বিফ খিচুড়ি ইলিশ মাছ হবে হ্যাঁ হবে ইলিশ মাছ আর দুইটা ঠান্ডা কোক আচ্ছা ঠিক ফ্যানটা চালিয়ে দিন ঠিক আছে জায়গাটা একটু ছোট কিন্তু খাবার ভালো লাগবে এটা আমি শিওরিটি দিচ্ছি এই যে আপনাদের গরম গরম বিফ খিচুড়ি চলে আসছে স্পুন স্পুনে খাবে কিভাবে খাবো খিচুড়ি যদি হাত দিয়ে মাখিয়ে না খাও ইলিশ মাছ দিয়ে এই যে আপনার ইলিশ আচ্ছা ঠিক আছে হাত দিয়ে খাও হাত ধুয়ে আসি আচ্ছা হাত ধোয়ার জায়গাটা Thank you.
মা আমি দেখছি তুমি যাও তুমি চলে এসেছো অফিস থেকে কিছু জানালে না স্যার না মিটিং ক্যান্সেল হয়ে গেল তাই চলে এলাম তুমি কোথায় গিয়েছিলে আমি তো মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করতে গেছি কই কেনাকাটা কিছু তো দেখছি না অনেক ঘুরলাম কিছু পছন্দ হলো না তাই চলে এলাম ও আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও চা খাবে তুমি খাও যা আচ্ছা ব্যাগটা রেখে আসি একটু ফ্রেশ হয়ে নে দিচ্ছি আচ্ছা আমরা এখানে কেন এলাম মতিন মামার দোকানে চা খাবো কে এখানে এখানে চা খাবো এখানে চা খেতে এত দূর আসলাম না আমরা তো ভালো কোথাও বসে কফি চা খেতে পারতাম এখানে কিভাবে খাবো এখানকার চা এত মজা সারা পৃথিবীতে এত মজার চা নাই তোমার খুবই ভালো লাগবে চলো তো নামো না আসো মা ঘুমিয়েছে হ্যাঁ কখন এই যে মাত্র গেল তুমি ঘুমাচ্ছ না কেন ঘুম আসছে না ওই কি এক টং দোকানের চা খাওয়ালে ঘুম উড়ে গেছে নিজের ঘুম আসছে না এখন চায়ের দোষ হয়ে গেছে না ঘুম আসছে না নিশ্চয়ই কিছু নিয়ে টেনশন করছো আরে না আমার কিসের টেনশন এই যে এই তো কি টেনশন দেখি এদিকে তো দেখা যাচ্ছে এই কি নিয়ে টেনশন তোমার আমি বললাম না আমার কিছু টেনশন কোন কিছু নিয়ে টেনশন করছি না অফিসে কি হচ্ছে অফিসে কোনো টেনশন নাই অফিসে কোনো টেনশন নাই বই রাখো ঘুমাও অনেক হয়েছে চলো ঘুমানোর জন্য তো বই পড়ছি আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম কেমন আছো বাবা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই তো বাবা এই বয়সে আর শরীর আছি ভালো আছি নরিন কেমন আছে জি ও ভালো আছে মা কেমন আছেন আছে ভালোই তোমার আম্মু সুস্থ আছে তো জি বাবা আমাদের এখানে কবে আসবে আসবো বাবা তোমার শাশুড়ি বারবার তোমাদের কথা বলছিল বোঝোই তো আমাদের একটা মাত্র মেয়ে বিয়ের পরে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে যত তাড়াতাড়ি সম্ভব একদিন চলে আসব মাকে টেনশন করতে না করবে এসো বাবা আমাদের ভালো লাগবে জি বাবা আসব আচ্ছা রাখি তাহলে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম Thank you.
মা বই পড়ছেন? ওষুধ খেয়েছেন আপনার? ভুলে গেছি। আচ্ছা আমি নিয়ে আসছি। যে মা আপনার ওষুধ, এটা সকালে খাওয়ারটা। শাহিদ চলে গেছে? হ্যাঁ মা, মাত্র গেল। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করেন। আমার ছেলেকে নিয়ে তুমি ভালো আছো তো? কেন ভালো থাকবো না, ভালো আছি বলেই তো সংসার করছি। তাও তো ঠিক, মেয়েদের আসলে কিছুই করার থাকে না, বিয়ে হয়ে গেলে সেটাই সুখ সেটাই দুঃখ। আমার ছেলেটা কিন্তু খুব ভালো, ছোটবেলা থেকে ওর মধ্যে কোনোই প্যাচগোছ নাই। তোমাকে দেখানোর আগে ওকে অনেক মেয়ে দেখিয়েছি, ও আগ্রহ দেখায়নি, কিন্তু তোমাকে দেখে এসে আমার রুমের পাশে ঘুরঘুর করে কিন্তু বলতে পারে না। শেষে আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, আম্মু এই মেয়েটা হবে। পরে আমার বোনের ছেলেদের কাছ থেকে আমি জানলাম তোমাকে পছন্দ করার কারণ মায়া, তোমাকে নাকি ওর অনেক মায়া লেগেছে। কিরে বাবা বল। আম্মু নরিন কোথায়? মানে আমি ওকে ফোনে পাচ্ছি না। ও তো একটু বাইরে গেছে। বাইরে গেছে? আচ্ছা কোথায় গেছে, কিছু বলে গেছে? না বলে যায়নি, বললো একটু বাইরে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে আম্মু। আচ্ছা তুই কখন আসবি? হ্যাঁ চলে আসবো আম্মু। আজকে এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ চলে এলাম, তাড়াতাড়ি আসা যাবে না নাকি? উমা তুমি তাড়াতাড়ি আসলে তো আমি সবচেয়ে বেশি খুশি হই। হ্যাঁ এই জন্য তো বাসায় থাকো না। আচ্ছা নরিন তুমি কোথায় গিয়েছিলে? ও বাবা এই জন্য এত রাগ? চা খাবে, চা এনে দিব? হ্যাঁ চা খাবো, সেটা পরে দেখা যাবে। আগে তুমি আমাকে বলো তুমি কোথায় গিয়েছিলে। তুমি এই জন্য এত রাগ করছো? নরিন বলো। ওই যে ওই দিন যে জিনিসটা কিনতে গিয়েছিলাম পাইনি, ওইটা কিনতে গিয়েছিলাম। আচ্ছা কি এমন জিনিস, সেটা আমাকে বললে তো আমি এনে দিই নাকি? আচ্ছা এরপর লাগলে আমি তোমাকে বলবো, ঠিক আছে? নরিন শোনো,
তুমি যেখানেই যাও যে অবস্থানেই থাকো মানে ফোন করলে ফোনটা রিসিভ করবে আমার টেনশন হয় আর রাগ বাইরে যাওয়ার জন্য না ফোন না ধরার জন্য তাই নরিন ব্যাপারটা সিরিয়াস আচ্ছা ঠিক আছে ফোন ধরবো কথা দিলাম চা নিয়ে আসবো চা খাবে তো নাকি হ্যাঁ সাথে আর কিছু না 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 শুধু চা হ্যালো এটা কি লিসা জুয়েলার্স জি বলুন জি আমার একটা অর্ডার ছিল একটা চেইন স্যার অর্ডার নাম্বারটা একটু বলবেন জি হ্যাঁ একটু হোল্ড করেন রিসিট নাম্বার মানে অর্ডার নাম্বার হচ্ছে 254 জি স্যার রেডি আছে আপনি কখন আসবেন আমি কাল আসব ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে ওকে ওকে জি হ্যাঁ 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 ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়েট 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 তুমি যে একটু আগে জুলির লোকের সঙ্গে কথা বলছিলে এই দিনটাই তাহলে রহস্য ছিল হ্যাঁ আমাদের বিয়ের পর এটা ফার্স্ট ভ্যালেন্টাইনস ডে আমি কি সেলিব্রেট করব না অফ কোর্স করতে তো হবে শোনো কাল আমরা বেড়াতে যাব ঠিক আছে আর আসার পথে জুয়েলারি শপ থেকে চেইনটা কালেক্ট করব তারপর নিজ হাতে তোমাকে পরিয়ে দেব কিন্তু কিন্তু কি আমি চাই যে তুমি আমাকে কাঁচের চুড়ি আর ফুল দাও মানে কি চেইন নিবে না চেইনও থাকবে সেই সাথে কাঁচের চুড়ি আর ফুল দিবে কাঁচের চুড়ি আর ফুল ঠিক আছে ঠিক আছে ওকে কেকটা শেষ করবে না ভালোবাসায় যেন জড়িয়ে রাখি আমি যত দিন বাঁচি ভুল বোঝা বুঝেছিল ছিল মন ভাঙা ভাঙি তবু নির্ভরতায় কেটে যাক পথ যেটুকু বাকি এভাবে যেন থেকো থ্যাংক ইউ বাট আমি অর্কিড চাচ্ছিলাম সাদা অর্কিড অর্কিড
আরে আমি কথা দিচ্ছি তো আসবো আসবো হ্যাঁ তোর ভাবে কি নিয়ে আসবো টেনশন করিস না আচ্ছা ঠিক আছে রাখ হ্যাঁ কফি তোমার থ্যাংক ইউ নরিন আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি কি আমার বন্ধু হাসান ও এই কিছুক্ষণ আগে ফোন দিল ফোন দিয়ে মনে করিয়ে দিল আজকে ওর আক্ত মানে আমি কি করে যে ভুলে গেলাম আজকে ওর ওখানে যেতে হবে আর হাসানের কথা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে আমাদের বিয়েতে যে অনেক মজা করেছিল এই তো চিনতে পেরেছ তাহলে তুমি রেডি হয়ে থেকো কখন আমরা বিকেলে যাব রাতে আক্ত আমি না আজকে ঠিক করেছি মার বাসায় যাব বিকেলে যাব রাতে চলে আসব তাহলে হাসানের আক্ত তুমি প্লিজ একলা যাও না কষ্ট করে আর আজকে তো আক্ত বিয়ের অনুষ্ঠান তো আছেই তখন না হয় একসাথে যাব আমি বুঝতে পারছি না মানে আজকে গেলে অসুবিধাটা কোথায় বললাম তো মার বাড়ি যাব কাল যাও কাল যাব করতে করতে আমার যাওয়া হচ্ছে না আমি আজকে ঠিক করেছি আজকে যাব মানে আজকে যাব প্লিজ আচ্ছা ঠিক আছে যাও থ্যাংক ইউ ফলো করে করে এখানে এসেছেন আবার এখানে এসে আমাকে সন্দেহ করছেন স্বাভাবিক আই ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে আপনি এখানে এসে আমাকে ছোট ছোট করে যা কিছু শেয়ার করলেন এবং গত কয়েকদিন ধরে আপনার সাথে যা কিছু হয়েছে তাতে করে আপনার পক্ষে এ ধরনের একটা সন্দেহ করাটাই স্বাভাবিক আমি বুঝতে পারছি কিন্তু আসলে আপনি যতটুকু জানেন এর বাইরেও একটা গল্প আছে আপনি যেহেতু এতদূর চলেই এসেছেন আমার মনে হচ্ছে এখন আপনার না জানা গল্পটাও জানা প্রয়োজন আপনার স্ত্রী নরিন আপনার সাথে বিয়ে হওয়ার আগে ওর একটা সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক প্রথমে ছেলেটাকে নরিনের ভালোই মনে হয়েছিল কিন্তু
আস্তে আস্তে ছেলেটার আসল রূপ বেরিয়ে আসে। ও আসলে একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল। আর এই সমস্ত কিছু জানার পরে নরিনের বাবা মানে আপনার শ্বশুর বেশ তাড়াহুড়া করেই আসলে আপনার সাথে নরিনের বিয়েটা দিয়ে দেন। আপনাদের বিয়ের কথা যখন পাকাপাকি হচ্ছে তখন কিন্তু নরিন একবার সুইসাইড করার কথাও চিন্তা করেছিল, ফর্চুনেটলি সেটা সে করেনি। তারপরে তো আপনাদের বিয়ে হয়ে যায়। এরপরে সে আপনার সাথে সংসার শুরু করলেও আসলে কোনোভাবে ওই ছেলেটাকে বলতে পারছিল না, সেজন্য সে আমার সাথে কনসাল্ট করেছে। সামহাও খুব একটা ভালো কোনো পরামর্শ দিতে পারিনি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওর নিজের সমস্যার সমাধান ও নিজেই বের করে, বেশ ইন্টারেস্টিং। এই শহরে ওই ছেলেটার সাথে নরিনের যত জায়গায় যত ধরনের স্মৃতি ছিল সেগুলো আসলে নরিন মুছে ফেলতে চায়, ভুলে যেতে চায়। যেমন কাঁচের ছুরি কিনে দেওয়া কিংবা খিচুড়ি খাওয়া। সেই জন্য এই একই ঘটনাগুলো নরিন আপনার সাথেও ঘটাচ্ছে, যাতে সেই পুরনো স্মৃতিগুলো মুছে ফেলে সেখানে নরিন আপনাকে নিয়ে নতুন স্মৃতি সাজাতে পারে, যাতে ওর শেষ স্মৃতিতে আপনি রয়ে যান। দেখুন, আমি যে সব কিছু জানি এটা আপনি কখনো নরিনকে জানাবেন না। বিশ্বাসের ভয় দেখি আজীবন করেছো বিশ্বাস, বুঝিনি কখন তুমি হয়ে গেছো বেঁচে থাকার নিঃশ্বাস। অবিশ্বাসের ভয় দেখি আজীবন করেছো বিশ্বাস, বুঝিনি কখন তুমি হয়ে গেছো বেঁচে থাকার নিঃশ্বাস। ভুল বোঝা বুঝেছিল ছিল মন ভাঙা ভাঙি, তবু নির্ভরতায় কেটে যাক পথ যেটুকু বাকি। এভাবে যেন থেকো জীবনের হাসি কান্নায়, এপারে ও পারে সীমাহীনতায়। কখন এলে? আই চোখ বন্ধ করো। শিমুল ফুল ফুটেছে। আই অ্যাম হিরো। চিঠি, লাভ লেটার, নতুন বা পুরনো যে কোনো বাংলা সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। কি দেখছো? তোমাকে মনে হচ্ছে প্রথমবার দেখছো। প্রথমই তো। কি অদ্ভুত কথাবার্তা! একটা কথা বলি, আমার না খুব নদীর তীরে যেতে ইচ্ছে করছে।
শান্ত স্নিগ্ধ নদী নিয়ে যাবে? আচ্ছা, কবে যেতে চাও? কাল যাই। ঠিক আছে। চা খাবে? আনছি। জানো জড়িয়ে রাখি আমি যত দিন বাঁচি, ভুল বোঝা বুঝেছিল ছিল মন ভাঙা ভাঙি, তবু নির্ভরতায় কেটে যাক পথ যেটুকু বাকি, এভাবেই যেন থেকো জীবনের হাসি কান্নায়, এপারে ও পারে সীমাহীনতায়, এভাবেই যেন থেকো জীবনের হাসি কান্নায়, এপারে ও পারে সীমাহীন।